সেতুকু নেই বড়ুছি অসন্তোষ জনসাধারণ গমনাগমনকু সহজ ও সরল করিবা নিমন্তে সরকার বহু যোজনা করি নদীরে সেতু নির্মাণ পাই কোটি কোটি টঙ্কা ব্যবরাদ কলে অথচ বিভাগীয় অধিকারীঙ্ক নিমন্তে তাহা সফল রূপায়ণ হয়ে পারুনথিবা দেখিবাকু মিলিছি অবধি সময় পরে তাহা কার্যক্ষম নহেবা সমস্তকু আশ্চর্য করিছি জমি অধিগ্রহণ ও স্থানীয় লোকঙ্ক জমিকু নেই অহেতুক বিলম্ব হেবার জনাপড়িছি এটারে প্রশ্ন উঠুছি সেতু টেন্ডর পূর্বরু কাহিঁকি জমি অধিগ্রহণ করা কলা নাহিঁ অন্যপটে সেতু কার্য বিলম্ব হেবার ঠিকাদার মধ্য বিপুল পরিমাণর অর্থ ক্ষতি সহুথবার জনাপড়িছি এই স্থানরে তিনজন ব্যক্তিঙ্ক জমি যাউথবার আগামী দিনরে সেমানে এহাকু ঘোর বিরোধ করিবে বলি প্রকাশ করিছন্তি সেমানে প্রশাসন উপরে দোষ দেইছন্তি সেতু নির্মাণ কার্য পূর্বরু সেমানঙ্কু কাহিঁকি অবগত করাগলা নাহিঁ বলি কহিছন্তি দূরদৃষ্টি অভাবরু সরকার মন ইচ্ছা যোজনা করি লোকমানঙ্কু হইরাণ করুছন্তি বলি চর্চা হেউছি জনসাধারণঙ্ক হিত দৃষ্টিরু এই নদী উপরে সেতু নির্মাণ পাই 2016 মসিহারে 32 মিটর পাই 10,42,00,000 টঙ্কা ব্যবরাদ করা যাইথিলা এহার অবধি ସମୟ 15/4/2019 ମସିହା ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିଥିଲା ହେଲେ ଅବଧି ପାଖାପାଖି 2 ବର୍ଷ ବିତିଯାଇଥିଲେ ମଧ୍ୟ ଏହି ସେତୁ ଏଯାଏଁ ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ହୋଇପାରିଲା ନାହିଁ ଫଳରେ ସ୍ଥାନୀୟ ଲୋକଙ୍କୁ ନିରାଶ ହେବାକୁ ପଡ଼ୁଛି ଲୋକମାନେ ଏହି ନଦୀ ବାଲି ଓ ପାଣିରେ ପଶି ଯାତାୟତ କରୁଛନ୍ତି ଏବଂ ନଦୀ ବନ୍ଧର ଉଭୟ ପକ୍ଷରେ ଥିବା ଉଠାଣି ଓ ଗଡ଼ାଣିରେ ନାନା ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ଚାଷୀମାନେ ଫସଲ ଅମଳ ସମୟରେ ବହୁ ଦୁର୍ଘଟଣାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ଅନ୍ୟପକ୍ଷରେ ସ୍କୁଲ କଲେଜ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଗର୍ଭବତୀ ମହିଳାମାନେ ନାହିଁ ନଥିବା ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ହେଲେ ଏଥିପ୍ରତି ସରକାର ବାବୁଙ୍କର ନଜର ନ ପଡ଼ିବା ଏକ ଦୁର୍ଭାଗ୍ୟର ବିଷୟ ବୋଲି ଗ୍ରାମବାସୀ କହିଛନ୍ତି ଏନେଇ ଅଞ୍ଚଳବାସୀ ସ୍ଥାନୀୟ ଲୋକପ୍ରତିନିଧି ଓ ବିଭାଗୀୟ କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କ ନିକଟରେ ଅଭିଯୋଗ କଲେ ମଧ୍ୟ କିଛି ସୁଫଳ ମିଳୁନଥିବା ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି ତେବେ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ଆଗାମୀ ଦିନରେ କି ପଦକ୍ଷେପ ନେଉଛି ତାହା କେବଳ ଦେଖିବା ପାଇଁ ବାକି ରହିଲା ଧର୍ମଶାଳାରୁ ଚିନ୍ମୟ ନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ ଯାଜପୁର ନ୍ୟୁଜ୍।